অল্প সময়ে বানিয়ে নিয়েছি তালের কেক নরম তুলতুলে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি দেখতে পাচ্ছেন আমি একটি কেক বানিয়েছি বলুন তো এটা কিসের কেক এটি হচ্ছে তালের কেক আর কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারছেন এই কেকটি আমি অল্প সময়ে একটি ডিম দিয়ে বানিয়েছি চলুন বন্ধুরা দেখা যাক আমি অল্প সময়ে কীভাবে কেকটি বানিয়েছি অল্প উপকরণ দিয়ে সামনেই দেখতে পাচ্ছেন আমি কি কি উপকরণ নিয়েছি দুই কাপ আটা নিয়েছি এক কাপ তেল এক বাটি তাল এক পিচ চিনি একটি ডিম খাবার সোডা এক চামচ বেকিং পাউডার এক চামচ পরিমাণে নিয়েছি সামনে দেখতে পাচ্ছেন একটি গামলা গামলার মধ্যে আমি তালগুলো দিয়ে দিলাম আর তালটা আমার ফ্রিজে ছিল দেখতেই পাচ্ছেন বাটিটা ঘেমে গেছে এখন এটা নর্মাল হয়ে গেছে এখন এখানে আমি সবগুলো চিনি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ এক চামচের অর্ধেক এগুলো উপকরণ এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে ঠিক ততক্ষণ পর্যন্তই এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা প্রায় আমি পাঁচ মিনিট যাবত এরকম করে নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে প্রায় যখন চিনিটা গলে যাবে তখন একটি ডিম ফাটিয়ে দিচ্ছি এখন ডিমটা দিয়েও আবার তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি একটি ডিম দিয়ে আমি একটি বড় কেক বানিয়ে নিয়েছি আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন আর তালের কেক কিন্তু খেতে দারুণ মজার হয় তা আমার জানা ছিল না খুবই টেস্টি একটা কেক হয় সামনে দেখতে পাচ্ছেন আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আবার তিন চার মিনিট এরকম নাড়ানাড়ি করে নেব এক কথায় যতক্ষণ আপনি এটা নাড়তে পারবেন তত আপনার ভালো হয় জিনিসটা কেকটা এটা তিন চার মিনিট নাড়ানাড়ি করার পরে এরকম হয়েছে কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে আটা অ্যাড করে দিব যত নাড়বেন তত সুন্দর এবং মানে সফট হবে আর কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এক কাপ পরিমাণে আমি আটা দিয়ে দিলাম আটা দিয়ে ভালো করে মাখাতে হবে আবার তিন চার মিনিট ধরে মাখবো এবং বেকিং পাউডার খাবার সোডা এক চামচ এক চামচ করে দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার এক চামচ খাবার সোডা দিলাম এখন ভালো করে আবার নাড়তেছি তিন চার মিনিট তারপর আরেকটু আটা দিয়ে দিচ্ছি আমার দুই কাপ আটা লাগে নাই দেড় কাপ পরিমাণে আটা লেগেছে এখন আবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে এগুলো মাখামাখি করতে গিয়ে আমার প্রায় সময় লেগেছে পনেরো মিনিটের মতো মাখানো শেষ সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি এক চামচ পরিমাণ আর ঘিটা দেওয়ার কারণে আপনার কেকের ভিতরে যে একটা ফ্লেভার থাকে সেটা খুবই মজার এবং সুস্বাদু হয় মানে ওই সেন্টের কারণে আপনার জীবে পানি চলে আসবে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে মাখিয়ে নিয়েছি বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি বেটারটা এই যে হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এটা বাটিতে আমি ঢেলে নিব একটা আমি টিফিন বাটি নিয়েছি আমি এটাকে সময় নিয়ে ভালো করে ঘুরছি কারণ এটা যত ভালোভাবে মাখানো হবে তত সুন্দর কেকটা আমার হবে সেই জন্য কেক বানানোর সময় একটু সময় নিয়েই কাজটি করবেন একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন এরকম করে কাগজ কেটে নিয়েছিলাম এখন এখানে কাগজগুলো দিয়ে দিব কিভাবে কাগজটা বসায় আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন এই যে কাগজটা দিয়ে দিলাম এখানে এখন ঠিক সাইড দিয়েও কাগজটা দিব। আপনারা ইচ্ছা করলে সাইড দিয়ে কাগজ নাও দিতে পারেন কিন্তু কাগজটা দেওয়ার কারণে এটা একটু ভালো হয় কেকটা তুলতে সুবিধা হয় বা পুড়ে যাওয়ার চান্স থাকে না আপনারা ইচ্ছা করলে একটি গেল দুইটি ডিম দিয়ে আরও বড় কেক করতে পারেন এরকম করে যদি আপনি কেক বানান অল্প সময়ের মধ্যে তাহলে আপনার বাড়িতে ছোট বাচ্চা থেকে বড় মানুষ সকলেই এই কেকটি পছন্দ করবে অনেক মানুষ আছে যারা তাল পছন্দ করে না তাদেরকে যদি এভাবে করে কেক বানিয়ে দেন তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে দেখতেই পাচ্ছেন আমি বাটির মধ্যে সবগুলো দিয়ে দিলাম তারপরে একটা কাটা চামচ দিয়ে আমি এভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভিতরে কোনো কিছু থাকলে সেটা বের হয়ে যায় মানে বাতাস যদি থাকে তাহলে সেটা বের হয়ে চলে যাবে আর উপর দিয়ে কিছু পরিমাণে নারকেল কুরানি দিয়ে দিচ্ছি নারকেলটা দেওয়ার কারণে এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব মজার লাগে আর আপনারা যদি এভাবে করে বানান তাহলে তো কথাই নেই এসে চুলায় বসিয়ে দিলাম একটা তাওয়া প্রথমে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এটাকে বসিয়ে দিয়েছি বাটিটা এই সময় চুলার আঁচটা একবারে মিডিয়াম লোতে রাখতে হবে কারণ তাওয়াটা খুব তাড়াতাড়ি গরম হয় দশ মিনিট পরে ঢাকনা খুলেছিলাম ঢাকনা খুলে এরকম দেখতে পাচ্ছি এই সময় চুলার আঁচটা একবারে লো করে দিয়েছি আমি লো করা শেষ এবার কেকটা আমার হয়ে গেছে চুলাটা বন্ধ করে ওই তাওয়ার উপরেই আমি রেখে দিয়েছিলাম সাত মিনিটের মতো কেকটাকে এই ভাপেই কেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটি কাঠির সাহায্যে আপনাদের দেখাই যে কেকটা আসলে হয়েছে কিনা এই যে কাঠিটা ভিতরে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো কিছু আটকায় নাই আবার আরেকবার দিচ্ছি কোনো কোনো কিছুই লাগে নেই কাঠিতে এখন কেকটিকে আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে প্লেটটাকে উল্টো করে এইভাবে করে কেক ঢালতে হয় অনেকেই পারে অনেকে আবার পারে না সেজন্য তাদের জন্য যারা পারে তাদের জন্য না এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি আর কাগজটাকে ছড়িয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে আর এটি খুব নরম তুলতুলে আর পিছন সাইডটা দেখলেই বুঝতে পারছেন কাটলারটা মানে কতটা সুন্দর হয়েছে এখন এটাকে কাটার পালা আর খুব নরম হয়েছে সফট এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ